নমস্কার বন্ধুরা, তিয়াস ক্রিয়েটিভিটিতে আপনাদের সকলকে স্বাগত। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে তো সবারই ভালো লাগে, আর এই আমের সিজনে আম পোড়ার শরবত খাবো না তা কি কখনো হয়? আজকে আমি নিয়ে চলে এসেছি এই আম পোড়ার শরবতের রেসিপি নিয়ে। একদম সিম্পল অ্যান্ড ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আম পোড়ার শরবত তৈরি করি চলুন দেখে নিই। তো আম পোড়ার শরবত খেতে গেলে প্রথমে তো আমকে পোড়াতে হবে। আমি এখানে তিনটে কাঁচা আম নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি, আর এই গ্যাসের ওপরে আমি একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এর ওপরে এই তিনটে আম আমি ভালো করে পুড়িয়ে নেব। প্রথমে ফ্লেমটাকে আমি মিডিয়াম রাখবো, দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আমটাকে পোড়াবো। ভেতর থেকে যাতে আমটা ভালো করে সিদ্ধ হয় তাই প্রথমে মিডিয়াম ফ্লেম করে তা পুড়িয়ে নেব। শেষে একদম ফ্লেমটাকে হাই করে দিয়ে আমরা ঘুরিয়ে ফিরিয়ে একটু কালো কালো করে আমগুলোকে পুড়িয়ে নামিয়ে নেব। এই যে দেখুন, এরকম কালো কালো করে পুড়িয়ে নিয়েছি। এবার আমরা এই আমগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। আম মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার এই আমগুলোকে আমরা খোসাটা ছাড়িয়ে নেব। আসলে আমটা এখনো গরম আছে, ধরতে পারছিলাম না ঠিক করে, শরবত খাবো বলে আর কি যা হয়। তো এই যে আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি একটা চামচের সাহায্যে পাল্পটাকে আলাদা করে নেবো চেঁচে চেঁচে। আপনারা হাতের দ্বারাও ভালো করে চটকে আমের শাঁসটা বের করে নিতে পারেন। এই দেখুন, আটি একদম পরিষ্কার করে নিয়েছি, সব শাঁস বের করে নিয়েছি। আটিগুলোকে এবার ফেলে দেবো, আর লাগবে না আমাদের এই আটি। এবার এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ওই আমের পাল্প যেটা বের করেছিলাম ছেঁচে আমরা ওটা দিয়ে দেবো। এবার কটা জিনিস অ্যাড করব। এখানে আমি পুদিনা পাতা দিচ্ছি, ফ্রেশ পুদিনা পাতা, 20টা মতো পাতা হবে। এবার আমি 4 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে কম বেশিও করতে পারেন। 1 টেবিল চামচ বিট নুন নিয়ে নিয়েছি, আর 1/2 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ, একটা ফ্লেভার আসে। একটুখানি জল দিয়ে দিলাম, স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এই যে আমাদের পেস্ট তৈরি করা হয়ে গেছে, এটা আম পান্নার কনসেন্ট্রেট তৈরি করা হয়ে গেল। এটাকে আপনারা গ্লাস কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে 1 মাস রেখে দিতে পারেন। এবার আমি একটা গ্লাসের মধ্যে বরফ দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কম বেশি বরফ দেবেন, নাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ওই আম পোড়ার পাল্পটা, পেস্টটা বা ওই কনসেন্ট্রেটটা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ঠান্ডা জল। গরমকালে তো ঠান্ডা ঠান্ডা শরবত খেতে গেলে ঠান্ডা জল দিতেই হবে। তো এই যে ঠান্ডা জল দিয়ে দিলাম ভরে ভরে। এবার একটা চামচের সাহায্যে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই সময় একটুখানি টেস্ট করে দেখতে পারেন, যদি একটু লবণ বা চিনি কম হয় তাহলে এই সময় দিয়ে গুলে নেবেন। আমাদের আম পোড়া শরবত রেডি, বা আম পান্না যাই বলুন। এর মধ্যে আমি ওপরে একটু ফ্রেশ মিন্ট দিয়ে দিচ্ছি, পুদিনা, একটু দেখতে ভালো লাগবে তাই। এই গরমের মধ্যে এরম ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবতটা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, এবং যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।